pregnant. বানর দুইটাই অনেক ময়লা হইতেছে। আর আজকাল তুই যে উপর বসে আছিস তো এখন আমরা ছাদে আসছি, আপনি সরে যাও। ছাদে আসছি বানর দেখতে। আর দুইটা আছে, আচ্ছা চারটা দেখি আমি তো। আরেকটা এদিকে আমাদের এদিকে আসছিল, খাবারের জন্য আসছে ও, ঠিক তো? আমি খাবারের জন্যই আসছে। সকালে সকালে নাস্তা লাগবে ওর। একটা তো ঘুমাই গেছে, অসুস্থ নাটক করতেছে। আপনি দাদি বলে ঘুমাই নাটক করতেছে, আপনি দাদু বললে বানর ঘুমায় নেই নাটক করতেছে। ও না, এদিকে দুইটা আছে, এটা বড় আছে। এ উঠছে, বড়টা উঠছে। ওরে বাবা, কিভাবে উপর উঠে যাচ্ছে, কি সুন্দর করে। এইদিকে আসবে, এইদিকে আসবে, ওই শরীরে কোনো খুন থাকে তা খাবে, ঠিক না? চেক করতেছে, কাছে বাড়িতে এরা আসে বসে আছে। ওরে বাপ, কি সার্কাস! এখন আপনি বাবা যাচ্ছে, আপনি বাবা বিদায় দিয়ে দিন। চারটা আছে বুঝছেন, এতক্ষণ আমরা বানরকে দেখছি, এখনো যায়নি, এখনো আছে অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। চাবি আছে না? ওকে, আল্লাহ হাফেজ। জিএমি ও বানরে কথা বলতেছে। আপনি বাবাকে বিদায় দিতে নিচে পর্যন্ত যেত, বাবা তালা লাগাই দিবে। আসো তুমি, আসো। ও চলে গেছে ছাদে। কোন ছাদে? আমি ও
আমি আবার বলতেছে উপরে যাও কেন, কল ছেড়ে পানি নষ্ট করে, আর বলছে আরেকটা বাড়িতে গোসল করতেছিল কল ছেড়ে, এই জন্য আবার উপরে যেতে হবে। গেট লাগাই। আর আপনি তো অনেক খুশি আজকে সকালবেলা মাংকি দেখতেছে, এখন আমরা আবার আসছি। এরা তো বসেই আছে, যাই নাই তো, তিনটা তো বসেই আছে। এখনো পর্যন্ত ওরা কিছু এরকম করেনি, কলল ছাড়েনি, এখন ঘুমাইতেইছে। ওই দেখো ওই সামনে একটা বসে আছে, ওই দিকে, ওই যে এই বাড়ি যেটা বানতেছে ওখানে বসে আছে একটা। এবার চলো যাই, ওরা তো বসে আছে, খেলবা আস্তে আস্তে। আম্মু ওই দেখো ওই একটা বিল্ডিং এ বসে আছে একটা বানর, ওই দিকে ফেরো দেখাই। ডাক্তারে আসছে ওর পরিবারের কোন, মানে ফ্যামিলি রাস্তা চিনতেছে না কোন জায়গায় গেছে, রাস্তা দেখছে না। অনেকগুলো অনেক জায়গায় বসে আছে। এই বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, তা ওখানেই দেখলাম একটা বানর বসে আছে, এখন নামতেছে, নেমে গেল। আসামু নিচে নামি, আস্তে আস্তে নামো, বাবাও চলে গেছে আফরিনের বাবা। আজকে সকাল থেকে এই বানর পিছে দৌড়ানো হইতেছে। এনিওয়ে এখনো বানরেরা বসেই আছে, আমরা নিচে নেমে গেলাম। আফরিন আর আফরিন দাদু বসে আছে, দুইজনে মোবাইলে ব্যস্ত। ওকে এখন তাড়াতাড়ি সবাই যেন নাস্তা বাড়ি। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আইকন বেলকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।